你这样，你呀，这是个牌子，丑八怪呐，已经呐，完了，来的。估计这样，你呀，这是个牌子，丑八怪呐，已经呐，完了。লখিমপুৰ ঢকুৱাখানাৰ যি ঘটনা, সেই ঘটনাই কিন্তু বর্তমানে আহি উপস্থিত হয়েছে ধুবুরীত। এক কথা কবলৈ গলে জাহাঙ্গীর নিরুদ্দেশ হওয়ার পিছৰ পৰাই কিন্তু ধুবুরীত তেওঁ গাঁৱত যে পৰিয়াল আছে, আসলে ধুবুরী চহৰৰ পৰা কিছু নিলগত ফলিবালি দ্বিতীয় খণ্ডত যে ঘোড়ামারা অঞ্চল আছে, সেই ঘোড়ামারা অঞ্চলত ইয়াৰ হৈছে মাতৃ, আমি দেখুৱাইছো, ইয়াৰ হৈছে জাহাঙ্গীর জাহিদুৰৰ মাতৃ আৰু তেওঁৰ পৰিয়ালৰ তেওঁৰ দুগৰাকী কন্যা সন্তান আৰু তেওঁৰ পত্নী ইয়াত আছে। আমি তেওঁলোকক দেখুৱাইছো, এই মুহূৰ্তত দেখা পাইছে ইয়াৰ হৈছে ঘোড়ামারা অঞ্চলৰ পৰিৱেশ আমি দেখুৱাইছো। এখন কান্দনত ভাঙি পৰা গাঁও বুলি কব লাগিব। সকলোৱে বিচাৰিছে জাহাঙ্গীৰ আৰু জাহিদুৰ তেওঁলোকে ঘৰলৈ উভতি আহক। কাইলৈ যে কথাটো আছিল, আচলতে কাইলৈ যেনেকুৱা কথা ওলাইছিল, প্ৰথমতে ইয়াৰ গগৈৰ মৃতদেহ বুলি কথা ওলাইছিল, তাৰপিছত বিভিন্ন কথা ওলাইছে। পৰিয়ালৰ লোকে কি শুনিছে, তেওঁলোকে কি জানে, আপোনাৰা কি জানেন? এখন অবধি কি জানছেন আপনারা? মুই জানো মানে নিউজত আছে আমার বেটার নাম, নিউজত সব শুনবে নাকি বাবা, সব নিউজ দিয়ে আবাইছে তো, মোবাইলে মোবাইলে আছে তো মোর বেটা, একটা না হওয়া একটা আছে, কিন্তু মুই আর কি করবা, মোগেলা বেটা তো নাই, মোর বিধি ব্যবস্থা করে দেবা। মুই কয়দিন বাজি থাকি পাব, ও মা, ও মা, ও রে মাতৃ জাহাঙ্গীৰ, জাহাঙ্গীৰক লৈ বাতৰিটো ওলাইছে আৰু জাহিদুৰ বৰ্তমান ঘৰত নাই আৰু তেওঁৰ পত্নী আমি যদি গাঁৱৰ মানুহক সুধো, আচলতে এই গোটেই কথাটোত আপোনালোকে গাঁৱৰ মানুহ হিচাপে বৰ্তমানে কি বিচাৰিছে তেওঁলোকক সুধি আচলতে ক'ব পৰা তেওঁলোকে অৱস্থাত নাই? প্ৰথমে মই আমাৰ সাংবাদিক বন্ধুসকলক মই ধন্যবাদ জানাইছো, কাৰণ ইমান বৰষুণ নেওচি তেওঁলোকে আমাৰ এই বাতৰিটো জনসাধাৰণৰ স্বাৰ্থে আজি বাতৰি প্ৰচাৰ কৰিবলৈ আহিছে, তাৰ কাৰণে মই সাংবাদিক বন্ধুসকলক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আৰু ইতিমধ্যে বিগত আজি 17-18 দিন আগত কালি মুখ্যমন্ত্ৰী এটা ভাষ্য দিছিল যে 90% তেওঁ চিয়ৰ দিছে যে এয়া গগৈৰ, যি গগৈৰ নাম ওলাইছিল সেই গগৈৰ মৃতদেহ নহয় বুলি, এয়া সুনীল বৰাৰ মৃতদেহ নহয় বুলি যিটো কথা ওলাইছিল, সেই কথাটোৱেই কি ধৰণৰ প্ৰভাৱ, এক কথাত কি ধৰণৰ প্ৰভাৱ পৰিছে বুলি আপুনি ভাবি? হয় হয়, বা আপোনালোকে কি ভাবিছে গোটেই কথাটো? নিশ্চয়কৈ হয়তো আজি আমি 17-18 দিনৰ পৰা যিটো আমি বাতৰি প্ৰচাৰ কৰি আছো, আমাৰ ফলিমাৰী ধুবুৰী ফলিমাৰী পাৰ্টটোৰ জাহাঙ্গীৰ হোসেন ইতিমধ্যে মানে ঢাকুৱাখানা লক্ষীপুৰ জিলাৰ অন্তৰ্গত ঢাকুৱাখানাত যি ধৰণৰ লোমোহকৰ মৰ্মান্তিক ঘটনা, নিৰ্লজ্জ ঘটনা বুলি কওঁ, ঘটনা ঘটিছে, হ্যাঁ, ঘটাৰ পিছত সিহঁতৰ আমি ইতিমধ্যে গম পাইছো যে আমি জাহাঙ্গীৰ হোসেনের এইটো ডেড বডি, সেই সম্পর্কে আমি এই নিউজৰ যোগেদি আমি অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক আমি কাতৰ আহ্বান জনাইছিলোঁ পৰিয়ালৰ ফালৰ পৰা, ৰাইজৰ ফালৰ পৰা। সেই ক্ষেত্ৰত কালি মিডিয়াৰ যোগেদি আমি দেখা পালোঁ যে আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া কিন্তু আমাৰ কথাটোৰ ওপৰত গুৰুত্ব দিছে আৰু এই ঘটনাটোৰ গুৰুত্ব সহকারে লৈছে। এইখিনিতে আমি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, আমি ধুবুৰীবাসী তথা অসমৰ ৰাইজৰ ফালৰ পৰা। আৰু কি বিচাৰিছে আচলতে গাঁওবাসী হিচাপে,
জাহাঙ্গীরের পরিয়ালের লোক হিসাবে আপনারা কি বিচারিছিল? এতিয়া আমি এটাই বিচারিছো যে এই ঘটনাটা ইতিমধ্যে তো আমার সিএম স্যারেও কইছে যে 90% এটু শ্রমিকজনের মৃত্যুদেহ বলি হব পারে বলি, যদিও ডিএনএ টেস্টর যেটা ফরেনসিক রিপোর্টর মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই। এই ক্ষেত্রে সিএম স্যারে যে কথাখিনি কইছে তাতে আমি বুঝিছো এটু জাহাঙ্গীরের ডেড বডি, কিন্তু এই ক্ষেত্রে আমি কোয়া যে সিএম স্যারের উপর আকো আমি কাতর আহ্বান জানাও যে এই রাজ্যের ফলের পর বা এই দুখিয়া ফ্যামিলিটার কারণে আমি কাতর আহ্বান জানাও যে সিএম স্যারে আরো মানে আসল আসল এই ঘটনাটা কি কারণে তো হল আর তা কি কারণে হত্যা করা হল এই কথাখিনি মানে আমার স্পষ্টকরণ মানে হসা করে মানে মানে সঠিক তথ্য সহকারে আমাক উদুগাই দিব লাগে। এইখানে আমার সিএম স্যারের উপর আমার মানে তদন্ত হবো লাগে আপনার? হ্যাঁ, আমিও বিচারিছো রাইজেও বিচারিছে এটু সঠিক তদন্ত হব লাগে, যিয়ে নহক যেমনি দোষী হয়েছে তাক করায়ত্ব করি তাক যি ধরনের আইনিভাবে যি ধরনের শাস্তি প্রদান করব লাগে হ্যাঁ শাস্তি প্রদান করক। এইখানে আমি হিমন্ত স্যারের উপর কামনা করেছো। আর এইখানে আর মানে একটা কথা কব বিচারিছো, যেহেতু এটা দরিদ্র পরিয়ালের পরিয়াল একচুয়ালি পেটের কারণে দুই বেলা দুর্মুখী খাবার কারণে আজিকালি অসমের বিভিন্ন প্রান্ত হোক ধুবুরী জেলার বাহিরত বিভিন্ন ঠায়ত আমার ধুবুরীর জনসাধারণ বিশেষ করে পিছপড়া ধুবুরী অঞ্চল পিছপড়া ধুবুরী ডিস্ট্রিক্ট পিছপড়া, কিন্তু পেটের কারণে আজি বহিরাগত এনে ধরনের কাম কাজত বা রাজমিস্ত্রি হোক কাঠমিস্ত্রি হোক মানে যে কোনো ধরনের কামর কারণে কামর কারণে বাহিরত গুছি যায়, কিন্তু সেই ক্ষেত্রে এনেকুৱা যদি ঘটনা হয়ে থাকে তাহলে তেনেহলে আমি কি করে খাম? এই ক্ষেত্রে সরকারে এটুর মানে কঠোরতম কঠোর পদক্ষেপ লব লাগে নেক্সট, যাতে এনেকুৱা ধরনের মর্মান্তিক নোহোৱাকৰ নির্লজ্জ নাবুদ নাচরুত বলে কোয়া উচিত এই ধরনের ঘটনা যাতে সংঘটিত ন করে তার কারণে ইয়ার উপর ইমাম মানে পদক্ষেপ লব লাগে, মানে এই কামটো করার ক্ষেত্রে যাতে 100 বার করে ভাবিব লাগে। এইখানে আমার সিএম স্যারের উপর আমার দাবি উত্থাপন করছি। ভুক্তভাবে পরিয়ালটো যথেষ্ট তেও কাম করা মানুষ আছিল ঘরখনের জাহাঙ্গীর, এটা জাহাঙ্গীরের যেহেতু বিভিন্ন কথা ওলাইছে পরিয়ালটো কি দিব পাল চলিব পরিয়ালটোর কারণে কি বিচারিছে আপনারা? হ্যাঁ, এইখানেই কথা আছে যিনি এই পরিয়ালটোর পোপালনে একমাত্র জাহাঙ্গীর হোসেনে কাম কাজ করি পোপালন দিয়ে আসলে, কিন্তু এতিয়া আমি দেখা পালো এই জাহাঙ্গীর হোসেনের দুজনমান ছোৱালী আছে, এজনের বয়স 13 বছর মান হব আর একটা ছোৱালীর বয়স মোটামুটি 7-8 বছর মান হব আর তার পত্নী আছে তার মাতৃ আছে। এই ক্ষেত্রে সরকারে মানে সরকারের ওসর কাতর আহ্বান জানাও যে এই ফ্যামিলিটো ভবিষ্যতের কারণে চলার কারণে কিবা একটা সরকারের ফলে পড়া হোক বা যিখিনি হোক কিবা একটা আর্থিক সাহায্য যাতে আগবড়ায় তার কারণে মানে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মানে কাতর আহ্বান জানাইছো। হয় মুখ্যমন্ত্রীলে গাঁওবাসীর আহ্বান যে পরিয়ালটো চলিব লাগে, আমি পুনৰ এবাৰ দেখুৱাইছো যদি আমি দেখুৱাই লব পাৰিছো এই মুহূৰ্তত আসলে এই এই দুর্ভোগীয়া পরিয়ালটো জাহাঙ্গীরের নিরুদ্দেশ হওয়ার পিছর পর বিভিন্ন ভাবে খবর লোক বিচারিছিল জাহাঙ্গীর কত আছে কিদরে আছে কত কাম করে আছে, কিন্তু খবর পাওয়া নাছিলে। আর কালি কাইলে এই বাতরিটি ওলার পিছর পর কিন্তু ভাঙি পড়েছে এক কথা কবলে গেলে, এটা কাতর আহ্বান জানাইছে সমগ্র কথা তদন্ত হবো লাগে আর এই দুর্ভোগীয়া পরিয়ালটোর ক্ষতিপূরণের ক্ষেত্রে বা এই দুর্ভোগীয় পরিয়ালটো পোপাল দিয়ার ক্ষেত্রে জাহাঙ্গীরের অভিযানে কিদরে চলিব তাক লৈ কিদরে সরকার তথা মুখ্যমন্ত্রী চিন্তা চর্চা করে এয়াই কিন্তু বর্তমানে প্রশ্ন উত্থাপন হয়েছে। আর অতি সোনকালে এই সমগ্র কথার আরত যে আসলে এক কথা কবলে গেলে পর্দা পড়ে আছে যে টেস্টের কথা ফরেনসিক টেস্টের কথা কোয়া হয়েছে ইয়া অতি সোনকালে পাবলিশ হব লাগে বা ইয়া অতি সোনকালে আহিব লাগে আর তার উপর আরক্ষীর ব্যবস্থা লব লাগে আর নিশ্চিত হব লাগে যে সন্তানে হয় না আন কোনোবা হয় হেয়া কিন্তু নিশ্চিত করব লাগে। এই মুহূর্তে গাঁওখনের পর এনেকা একটা দাবি উঠিছে, আমি সেই দৃশ্য আপনাদের পোনপটিয়াকে বর্তমানে দেখাই গেছি।